আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজা 65 তারিখ মার্চ 2021 বিশিববারর খবরত ইস্তেকবাল গরাজার অনরা বিয়াকগুলনরে আজার হবল অনরার ফুমাতি আছে আই আজমির ফয়লা শুরুত সাই আজার আর ভিশন খবরর সুরখে অকর ফুরি সাই ওগিয়ে গদি রোহিঙ্গার কেমর হাল সাসিদা গরিবার সফর বাংলাদেশ হোম মিনিস্টারর গড়ভুরি গিয়ে গইতে তারারে আর্জেন এমদাতি মদত গরিবল্লা $20 মিলিয়ন জরুরত ফজ্য হয়ে ইনসানি এমদাতি মদত গরিদের ডায়ত তরফত আরও একমতো অন্দরার হাত আছে ওইবার নরত আছে হই অন্য খেমর রোহিঙ্গা অকলর হুঁশিয়া তাইবার আরস খেমত হাম হরস বনগরি গতু বারকুলে ননিয়লিবার আরস লই নিজাম হরতাল বর্মার আলোক আলোক টনকলত অংশাং সুশির আদালতর ফুনানি আসিল দে হিয়ান বাতিল ইন্টারনেটর লাইন নাই দে হিয়ানর ওয়াজাদা হাই মিলিটারি পাওয়ার হারিলই বর্মার হালত খারাপ করি ফেলাই বাদে আইডিবি কেমত আছে দে মানুষকল দুঃখার হানার রাশেন লই খবরর খুলাসা বাংলাদেশত মজবুরি আর তৈতা সাহারা লওয়া ফজিদে রোহিঙ্গার কেমত গেলদে 22 তারিখ সোমবার দিন আসিমবিদ ঐন্দুরি ফুরা কেম ফুরি সাই হয়ে যায় 50,000 ওরে রোহিঙ্গা অকলতো বেগরর ওরে বেগর ওই দুঃখ ফাফরর বলি কেমতো হই ঐন্দুরি ফুরা কেম ফুরি সাই হয়ে যায় 2 দিন বাদে ইয়ানি গেলদা হাইলা বুধবার দিন বাংলাদেশের হোম মিনিস্টার নিজে বাজে কেমত ঐন্দুজিদে হালতরে সাসদা গরিবল্লা কেমত গিয়ে বলি হই গেলদা হাইলা দুজা বাংলাদেশের হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কেমত রোহিঙ্গার গদুয়ার ফুরি গিয়ে গইতে হিনর হালতরে সাজদা গড়ি বাদে রোহিঙ্গা অকলরে মদত গড়ি যাইবার ওয়াদা দি কেমত অইন হন্তু দজিদে হিনরে তাহাকি গড়ি বললা আলোক আলোক দুয়াক কমিটি বানাইও বলিও বাংলাদেশের হোম মিনিস্টারে কেমত সফর গড়ি রিপোর্টার অকলরে হই যদি অন্দরা দিয়ে দিহিয়ানোর ফিসে হনিকা সামিল আছে দে হিয়ান লতফা দৌলে তারার খেলাফ মজবুতি কারওয়াই করা যাইব বলিও বাংলাদেশের হোম মিনিস্টারে হই অন্দরার হাদেসা ওই আজার আজার গড় ফুরি সাই হয়ে যায় 50,000 তিন আরো বেশি রোহিঙ্গা অকলতো বেগর ওয়া ফজি যে তারার ফুয়াতি অশান্তি জাহের করি বললা লফজ পর্যন্ত নাই বলি বাংলাদেশের হোম মিনিস্টার আসাদুজ্জামান খানে পেরেশানি জাহের করি হই গড়ভুরি গিয়ে গইতে তারারে বাসংসর ডিয়াত লৈ যাইবার হন হকুমতর প্লান আছে নহৈ রিপোর্টারর তরফতো হোম মিনিস্টারের সওয়াল গৈ যেতে টাইমত গড়ভুরি গিয়ে গইতে তারারে বাসংসর ডিয়াত লৈ যাইবার হকুমতর হন প্লান নাই যদি কুশিয়ে হনিকা যাইত সাধ্য হইলে তারারে লৈ যাইব বলি হই গেলদে 22 তারিখ সোমবার দিন বাংলাদেশের তৈতা সাহারা লোয়া ফুজিদে বালুহালি কেমত আসিমবিদ ঐন্দরি আজার আজার গড় ফুরি সাই হয়ে যায় 50,000 তিন আরো বেশি মানুষ বেগর গিয়ে গইতে তারারে গদুয়ার ফুরি গিয়ে গইতে হিনরে ওয়াফেস বাঁধি দিয়ালয় দোয়া এমদাতি মদত গড়ি বললা আর্জেন $20 মিলিয়ন জরুরত ফজে বলি কেমত ইনসানি এমদাতি মদতল্লা হামগরের দে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM-এর তরফতো হই দেশ বিদেশি সমাজতো $20 মিলিয়ন এমদাতি আরজ গরত দেহিন তবু তো তো $1 মিলিয়ন IOM-এর জরুরি ফানতো মদত গরি যাইব বলিও IOM-এর তরফতো হই খেমত অন্দরি গদুয়ার ফুরে সায়ু গিয়ে গই দে রোহিঙ্গা অকলরে ডাকর ন ফুরে দে খেমর রোহিঙ্গা লয় দোয়া বাংলাদেশের হকুমতর জিম্মাদারা দে এলাকার NGO অকলে ফার দেহে দূর মদত গরি যার বলিও হই অইন্দরে আজার আজার গদুয়ার ফুরি গিয়ে গই দেহি বাদ হসপিটাল স্কুল লয় দো অন্য কমিউনিটি সেন্টার অকল ফুরি সাই গিয়ে গই দেহে ভুতরে তুর্কির হসপিটাল ও ফুরি গিল গই দেহি নরে তুর্কির হকুমত তরফত ওয়াফেস বাঁধিব বলি বাংলাদেশত আছে দে তুর্কির এম্বাসিডার মুস্তাফা উসমান তোরানে হই আর তুর্কির ফরেন মিনিস্ট্রির ইশারা মোতাবেক বাংলাদেশের রাজধানী ঢাকাত আসিদে তুর্কির এম্বাসিডার কেমত যায় গদুয়ার ফুরি গিয়ে গই দে হিনর হালত সাসিদা গুড়ি তুর্কির হসপিটাল ওয়াফেস বাঁধি বল্লা ফাইসালা লইদ বলি তুর্কির এম্বাসিডারে হই অইন হন্তি দরি উড়ে দে হিনর মালুম সারা আসিমবিত হয় এক জায়গাতু অইন দরি উড়ি আজার আজার রোহিঙ্গার গদুয়ার ফুরি সাই হয়ে যায় 50,000 তিন আরো বেশি রোহিঙ্গা অকলতু বেগর ওরে বেগর ওয়া হজি আসিমবিত অইন দরি আজার আজার গর ফুরি সাই হাজার গই দে মামলা হিয়া লই অন্য কেমর রোহিঙ্গা অকলিও ডরত ফজি বলি কেমতু হই জিয়ানুল্লাহ গম আছে দে কেম কলরে সুন্দর করে সাসিতা গরিবল্লা বাংলাদেশের কেমতো রোহিঙ্গার বাইকজনে আরজ করছে
তো এই আর আর ইয়ান তো আরবি শূন্যত্তর প্রত্যন আর আর বাংলাদেশের রিফিউজি ক্যাম্প মাদে জিয়ান মসি তো এই ইয়ান মাদে আর আর দুঃখাল হালিয়ত কলরে ফুসার করি আই বললা আর আরে আর আর ফুসার করি বললা সমুদর দে ইয়ান মাদিও বেশা বেশি সুক্রিয়া আর আর আরবি শূন্য মাদে দিন হাজ করে দিনের বেগ গিলিন ধরে তো এই ইয়ান তো আর আর জিয়ান নাকি মারেশের 5 তারিখ জিয়ান বাংলাদেশের রিফিউজি ক্যাম্পর বালু হালিম মাদে জিয়ান ঘটনাই তো এই ওইন দারাদুরি ওইন দেজিল তো এই ক্যাম্প কলম মাদে ইয়ান মাদে সাদে আরা মারিশোর 5 তারিখ হাজির না বাংলাদেশের টাইম হাজির না 2টা আড়াইটার দরমিয়ান মাঝে সাজানো নি অন্যান্যদের যে আরা একখান ক্যাম্পর আড্ডা করতো আরা অন্যান্য দিকে তো ওই দেখানোর পাবো যদি সাজা আরা অন্যান্য দিকে ওরে হ্যাঁ মাঝে নিয়েতে যায় তো নিয়েতে দেখে তোমার মাঝে সাজানো নি আর একখান দিলা 20-22 বল্লক 40 বল্লক বারে বাজে আর আড্ডা হতে আর একখান আসে অনেক পুঙ্গুরে অন্দরিত্ব দেখি ও দেখে তোর মা অন্দরিত্ব তোমাদের দেখি তো দেখানোর পর আর হিয়ানো নিয়ে আসতে চাইলাম তো নিয়ে আসা আবার হিয়ানো যাইতে টাইম মাঝে আবার আরেকটা হতে হচ্ছে হিন্দিলা করে 10 করে 40 বলক বাজে আবার আরেকটা হতে কেন অঞ্জলি উঠতে দিদি কি তো দেখানোর পর যদি আর তোর মা অঞ্জল তোমার বড্ড গিয়ে আর হে তোর মাঝে নিয়ে নেওয়া পারি তো নিয়ে নেওয়ার মাঝে সাজানো নিয়ে আর যেদিন রোহিঙ্গা ভাই বোন কলাশীল হে তোর মাঝে অন দিকে হিম্মত হারিয়ে গিয়ে তো দেখানোর পর যদি হে তোর মাঝে অন জলের 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 তো ক্যাম্প হয়ে তোর মুখ ফিরবে তোর মাঝে সাজানো নিয়ে যে বাংলাদেশের সরকারের ফানি গাড়ি কল আছে তো এই ফানির গাড়ি আসছিল ফানির গাড়ি আয়নের সর সাধন নি যেদিন সরকার কল আসছিল তারা ফানির গাড়িতে ফানি মারত ন দে ঢুকি বলাই তো হে তোর মা ফানির গাড়ি ঠলাত আসছিল কিন্তু সরকারের ফানির গাড়ি মারত ন দন যারা গরগম ঘুরি হয়েছে তো যদি সরকার যদি ফানি গাড়ি কিন্তু যদি ফানি মারি ফানি মারত দিত হে তোর মাঝে সরকারের সাধন নি এই তারা গায়ে ফোরসম ফানি লে সার বরাত গড়ি 3 বরাত গড়িলে নিয়ে তো তো এদিন গড়ি ফুরি না হয়তো হ্যাঁ তো এই হ্যাঁ সাথে তারা পানি গিম মাইত নতুন দ্বারা গৈগিম ফুজে তো ফুরনুর বা ওই সাজননি মানুষ জিন নাকি কিছু হসপিটাল আসিল কিছু বড় বড় মসজিদ আসিল কিছু বড় বড় বড্ডা বড্ডা বত অফিস খোলা আসিল ইন তো বেগ গিলিন ফুরি গিয়ে তো আনলিমিট আর রাজ্য সুর করে জানি না ফারির গর হদুম ফুজে তো মানুষ শুধু ফুজে ইয়ান রাজ্য আর তাদের গিরি না ফারির তো ওই খেলা বলে হয়তো মানুষ বেগ গিলিন রাজ্য হাল হাসে দুঃখের হালতের মাঝে আছে তো ইহা বা যে সাজননি আর আর গরজিম ফুরি গিল গই হিম বাদে মানুষ কিছু তুমত গুমাতা শিল আর কিছু সাধনী বিয়ার মাস শিল তো আর কিছু হসপিটাল মাদে এলাজ গজ আর কি কল ভর্তি গজ আসিল তো দাই ভাই যদি হিতে সাজা জানো ভার দিতে দূর মাদে ফুরি সাই গি তো হিয়া বাদে আজ কিছু আর আজ ইন বিডিয়ান ভিতর আসিল ইন সাধনী গতু যে দাই ভাই যেতে দাই ভাই যে তাই ভার দিয়ে বিডিয়ান হচ্ছে যে ফুরি গিয়ে তো ফুরি জানো আজ দাই ভাই যদি তার আসিল গিরাল্লা বলে বাইরে জানে ভারে তো জানে ভারানোর দ্বারা বেশি মানুষ দুঃখ হয়ে গিরা ভাড়া বেশ সম্মাদে তো তারা বহ হস্টকল হয় তো হস্টকল মানে কিছু কিছু বিড়িয়ান দিত বত বাসা কল দু ফেরতে দুরম্মাদে গিয়া ভাড়া বেশ সম্মাদে হিন্দিলা শিওলত তুন সাধনী হা ফারাদ হেড়ে বাসা জড়ি গিয়ে ফেরত হিন্দিলা দো আছে তো তো বেশি তারা ফারা দিত না ফারে তো দুঃখ মুখ বেশি দুঃখ হয় তো আর দুঃখ নর ঘরে তাই গিলাম বই তাই গিবা আজ সাধনী আর আরে বাংলাদেশ সরকারের পক্ষ তো আলহামদুলিল্লাহ যে দূর গরিব হারে দূর বেশা বেশি সুক্রিয়া তো হিয়ানো তো এই আরে দিন আর আর রোহিঙ্গার ভাই বোনের কল আর আর ইউথ কল আসো ওনারা বেশা বেশি সুক্রিয়া হাজগুরি কেলা বলে হইতে চাইলে আর আরে ওনারা আয়রে বত সাহায্য মদত গজ যা কিছু গরিব সাহায্য জানালে বেশা বেশি সুক্রিয়া কিছু ভাই বোন আন দে ভাই আন দে টাকা পয়সা তুলে আর আর হ দরগায় হানা দরগায় তো বেশা বেশি সুক্রিয়া আর সরকার হোক কত হাজির নাই না হানা ফিনা কল আয়রে দরগায় বিস্কিট দর আর হানার প্যাকেট কল ধর আর ইন্দিলে আছে কিছু জায়গার মাঝে গোর ফুরনোর বাবুজি দায় হানার প্যাকেট হানা হদি বহন দিলা কেন সাহেব বললার দোয়া জুলাগে দু জায়গায় আছে বলে কিন্তু তার রাজ্য হনকান কি নফা হানার বাবু তো হনকান রাজ্য কিছু নফা তো এই হিয়া বাদে যে নাকি গোর ফুরি যায় বাদে তার রাজ্য দুঃখের হালত আছে আর তো হিয়া বাদে আর আরে আজ 10 তারিখের দিন সাধনী ডাকিওরে তো এই আইএম জিবা আছে হিবার ফকুতুন তিন্না গুড়া গুড়া 12-1টা বাস দিয়ে দিয়ান দিয়ান তারফাল দিয়ে দোয়া দোয়া মশরিফ দিয়ে তো আজ আর তারফাল সানিক তলে আজ দু সাপ গড়ি গিয়া গড়ি না ফারি গলি না ফারি তো হিয়া বাদ সাধন আর তখন বেশি গরমের টাইমের মাঝে বেশি দুঃখ জিন্দিগি হাড়া ভরের তো এই জিন্দিগি হাড়া ভরের তো হাড়া ভরের আর দিন নাকি আজ কিছু মানুষে গদ্বার কি গড়ি না ফারে দেখি না ফারে কিছু মানুষ গিল গই দেখিন আজ আজ মানুষে কিছু বাম্মাই ভয় নদ তো আইন ভা তার কিছু বাম্মাই আজ বাম্মা তো আইন ভা ভুয়া হড়ে বাম্মা হড়ে ইন আজ আজ বেশি বেশি আছে তো হিয়া বাজে আর একখান হাতা হইলে আর হন চিন্তা করি দে অন যত মাঝে হন্তি দর্জ হন্তি জিন আজ তো আনা হয় আজ হনকান নয় দেখি তো অন দর্জ দেখি আন হন হন্ডা হতে দর্জ হন আজ দাহান হাজার আর হাজগুরি হিয়া তাল্লা হইতে দে দিন বদিন আর হন
ডে বাই ডে নিউজ কল শুনি দে খবর কল সাইড দে তো এই সাধন হিন্দিল্লা কেম কলত বিভিন্ন কেম আছে হিন্দিল্লা কেম তিরি আছে হিন্দিল্লা কেম এগারো আছে হিন্দিল্লা কেম ফাইভ কত ভালো আমার এরিয়ার মাঝে তো হিন্দিল্লা মুসুনি তো হিন্দিল্লা কেম ওয়ান কলম মাঝে তারা যা দিন বদিন গরকল অন দ্বারা যেতে দেখা যার তো কেম সিস আছে এটা কি গরকল দেখা ফুরে দিয়ে দেখা যার তো এই সাধন সাবগুরি ফুরা দিনা পারে তারা কিন্তু আর আজ শূন্য না শূন্য ইন কি নাকি শুনতি গদ্দর নাকি তুই আর শুনো চিন্তা করি না করে তো এই আজ আর বুঝি না করে কি নাকি আর কি আর তিন হন কেন আজ মালুমান নয় তো হেতলা হয়তো সাইড হাস করি আর জিন রোহিঙ্গার ইউটিউব কল বা এনে কল টিভি সে কল আর মাস্টার কল মলে কল তো হাস করি বা এনে কল মুরব্বী কল আছে ওনারা বেগিলিং করে কেনা করি হওয়া যাবে তো ওনারা কেনা করি আজ তোমার দিন দিন বদিন করে কল জ্বলে দে দেখা যার তো হেতলা ওনারা কেনা করি হুঁশিয়ারি করে এলাও ঠেকিবা রাতে বেলা যখন মানুষ টানুষ ওনার একখানা ঘুরি তাগর দু তুলে তান তাগর দু তুই গেলি তো এই বললো তিন সাদে হিন্দিলা হেফাজত তাইব তো এই আজ হনকান যে তোমায় গাবি না হরি হেতাল্লা আর তোর প্রতি আমি বেগ গেলিন ধরো অনুরোধ ওনারা বেগ গেলিন সাধন একখানা ঘুরি দিন হয় বললো ঘর কেমন কলর ওর সে অনেক কল নয় যে অনেক কল আছে ওনারা বেগ গেলিনে একখানা ঘুরি হুঁশিয়ারি ঘুরি ওরে গেলি তান তাইলে রাতে বেলা একখানা ঘুরি সাই ফেললে বেশি বেতরিব তো এই হাজ ঘুরি আর বাইন বেগ গেলিন ধরে শুকরিয়া আর হঠাৎ তুই গলতে এলে মাফ করে দেবা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বেকানুনি তরিকালয় পাওয়ার হারিলই দে বর্মার মিলিটারির খেলাফ বর্মার দেশাইতে অকল রাস্তার লামি হরতাল গরো দে তারারে আমফাম গুলি মারি ফৈত্য দিন হরতাল গরো অকলরে গুলি মারি মারি ফেলাইলিও বর্মার দেশাইতে অকলে মিলিটারিয়ে পাওয়ার হারিলই দি হিয়ানরে কবুল নগরি বৰদিল্লা তরিকালয় মিলিটারির খেলাফ হরতাল গরি আইর পাওয়ার হারিলই দে মিলিটারির খেলাফ হরতাল জারি রাখি বললা গেলদা হাইলা হরতাল গরু ইয়কলে দেশের মানুষের গতূর্ণ নিয়লি হাম হরস বনগরি গরত বই থাকি মিলিটারির খেলাফ হরতাল গরি বললা এলান গজি দে হেমতাফিকে গেলদা হাইলা বর্তমান কলত মানুষ গতূর্ণ লগলা নগরি মিলিটারিয়ে পাওয়ার হারিলই দি হিয়ানর মুখালেফত গজি মিলিটারিয়ে পাওয়ার হারিলই দিহি আনরে কবুল নগরি রাস্তাত লামি মিলিটারির খেলাফ হরতাল গরু দে হেন্ডিলা আজার আজার হরতাল গরু ইয়কলরে মিলিটারিয়ে বনগরি ফালাই দে হেডবুত তু গেলদা হাইলা ছশ আড়াইশ জন মানুষরে এরি দিয়ে বলি অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিসনার্স ডাবল এ ডাবল পি তরফ তু হই 2020 নভেম্বরের বুড়ত বেশ কম গজ্জি হয়ে গেলদে মাসের এক তারিখে বর্মার মিলিটারি চিফ জেনারেল মি অংলাইংর অর্ডার লই আম মানুষে বুদ্ধি তুলিল দে অংসাং সুশীল অন্য এনএলডি লিডার কলরে বনগরি ফেলাই বর্মার মিলিটারিয়ে দেশরে হতারর উজু লজার গদি হিয়ানরে বর্মার নোয়া নসল লয়দা হার এক টকার মানুষে কবুল নগরি মিলিটারির খেলাফ লাতাত হরতাল গরি আইয়ের আম মানুষে বুদ্ধি তুলিল দে অংশাং সুশীল অন্য এনএলডির অরতকার জিম্মাদারক কলরে এরি দি বললা বর্মার হরতাল গড় ইয়ালয়দা দেশ বিদেশি ইনসানী হক ডায় তরফতু বর্মার মিলিটারি হকুমতরে আরজ গড়ি আয়েদের টাইমত বর্মার মিলিটারি হকুমতে অংশাং সুশীল অন্য এনএলডির অরতকার জিম্মাদার অকলর খেলাফ বৰদিল্লা মদ্দিমাত বাজাই তারারে লাত্তাত বনগরি রাখের স্টেট কাউন্সিলর আসিল দে অংশাং সুশীরে দরি ফেলাই হিবার খেলাফ বৰদিল্লা মদ্দিমা গজিদি হিনর গেলদা হাইলা আদালতর ফুনানি আসিল দে টাইমত ইন্টারনেটর জোহা যুগনা দি হিয়ানর ওয়াজা দাহাই অংশাং সুশীর আদালতের ফুনানির টাইম ফিসা করে দিও বলে অংশাং সুশীর উকিলর তরফ তো হই গেলদা হাইলা আদালতত অংশাং সুশীর ফুনানি আসিল দে হিবার টাইম লারি দি এপ্রিলর এক তারিখত গড়ি দিও বলেও অংশাং সুশীর উকিলর তরফ তো হই বর্মার মিলিটারিয়ে আঁথিয়ারর বললই দেশর লিডারকলরে বনগরি ফুরাত দেশরে আধারর উজু ঠেলি দে হিয়ানরে দেশর নোয়া নসল হার এক টকার মানুষে কবুল নগরি ডেমোক্রেসি ওয়াফেজ গড়ি দিবার দাবি লই মিলিটারির খেলাফ হরতাল গড়ি আইর বর্মার মিলিটারিয়ে পাওয়ার হারিলই দেশরে অশান্তির উজুর লজার গইদে মামলা হিয়ান লই বহুত মানুষ দুঃখফাত দেহের বুতরে বর্মার মিলিটারি জুলুমাত দে লড়াই জরিয়া আইডিবি কেমত রাত দিন হাড়া ফরত দে মানছে হানাফিনা নফাই দুঃখফার বলি হই বর্মার মিলিটারির লড়াইয়াত দে জুলুম জরিয়া আরখান লয়দা অন্য স্টেট অকলর আইডিবি কেম অকলত মানসত্তর রাত দিন হাড়া ভর দে তারা ইনসানি এমদাতি মদত করে দে ডায়র ওরে আশা করি থাকা ভর দে হিতারা এখন বর্মার মিলিটারির পাওয়ার হারি লই হার কিছু বদলি যাগে বাদে তারা টাইমর ওরে রাশন নফাই দুঃখ পার বলে আইক্যভূত হই
বর্মার হুকুমত জুলুম জরিয়া আইক্যাভর বোধ আই ডি বি কেম অকলত রোহিঙ্গা অকলতো দেশ বিদেশি ইনসানি হক ডায়ত মাসে মাসে মদত গড়ি যাদে হীনর ওর দার মুদার গড়ি এ থাকা ভরদের টাইমত ইয়ার বুতরে মিলিটারি পাওয়ার হারি লই এ তারা টাইমর ওর রাশন নফার বলি তেস আই ডি বি কেমত হই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডাব্লিউ এফ পি তরফ তো আই ডি বি কেমর মানসরে মাসে মাসে হানা রাশন অকল মদত গত্য দেহীন গেলদে মাসত মিলিটারি পাওয়ার হারি লই বাদে তারা টাইমর ওরে হানা রাশন নভাই আইক্যাভর বোধ কেম অকলত হানা ফিনা লই মানুষ দুঃখার বলিও কেমতো হই ডাব্লিউ এফ পি তরফ তো আই ডি বি কেমর মানসরে মাসে মাসে 15,000 বর্মাটিয়া মদত গড়ে দেহীন লই হনিকাতো নকুলা লেকিন ইয়ার বুতরে হীন পর্যন্ত নফায় তারা বেশি দুঃখার বলি কেমতো হই আজার হা সবরইদে এতুর আর ভিশন সৈয়াদ ফুনৈ অকল বেকুলনরে শুকুরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।